হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি গেন্ডি বাজারে মানিকদের খামারে। আচ্ছা, এটা কি ডিম পারছে? হ্যাঁ, এটা আমাদের দেশি কবুতর। দেশি? হুম। ডিম দিতে কয়টা? এটা ডিম বর্তমানে একটা দিছে, আরেকটা দিবে। এটা কত বিক্রি করবেন? এটা মামা 800 টাকা জোড়া বিক্রি। আর ওইটা কবুতর, ওটা তো অনেক বড় কবুতর। হ্যাঁ মামা, একটা মিলি আর একটা রেসা। রেসা কোনটা? এটা হচ্ছে মামা মিলি কবুতর। এটা মিলি মাদি। টুকরাটা দেখে মামা, এটা কত বিক্রি করেন মিলি? এই মিলিটার দাম মামা 3000 টাকা, শুধু মিলির মাদি। এটা করো কোনো ভেজাল নাই। আর ওইটা রেসাটা? এটা মামু কালো রেসা। মালটা হচ্ছে বেলজিয়ামের। বেলজিয়ামের? বেলজিয়ামের মাল। নাক দেখেন, চোখ দেখেন। এটা কি রিং লাগানো আছে? না, এটা রিং ছাড়া মামা। এটা বাবা মা বেলজিয়ামের না? হুম, বেলজিয়ামের কবুতর। কালার ভিতরে স্টাফ আছে। এটা কত বিক্রি করবেন মামা? শুধু নটটা 2000 টাকা হইলে ছিল। শুধু নট 2000? শুধু নট। না, এটা অনেক মাত্রা, অনেক বড় কবুতর। আচ্ছা, আর নিচে বাচ্চা দেখতে যেটা কিসের বাচ্চা? এটা মামা গ্রিজেলের বাচ্চা। একটা বাগা গ্রিজেল, একটা গ্রিজেল নরমাল গ্রিজেল। এটা হচ্ছে বাগা আর এটা হচ্ছে গ্রিজেল। সাদাটা গ্রিজেল আর কালোটা? এটা বাগা গ্রিজেল আর কি। এটা কত বিক্রি করবে মামা? এটা মামা গ্রিজেলের বাগাটার দাম আছে মামা 2500 2000 টাকা এক পিস। এক পিস এত দাম এটা? হ্যাঁ। এটা আর ইয়াটা ওই যে এটা মামা 1200 1500 টাকা সেল। আচ্ছা, আপনি যেন কবুতর কত আছে মামা? মামা আছে প্রায় 15-20 জোড়া মতো। না 20 জোড়া? আপনার মাথা কত জোড়া বাচ্চা ফোটে মামা? 15 জোড়া তো ফোটে। এই যে মামা একটা কবুতর, এটা অরিজিনাল পাকিস্তানি রামপুরি কবুতর। রামপুরি? রামপুরি। এটা নর না মাদি? এটা মামা মাদি। এটা মামা আমি আগে কিনছিলাম প্রতি ফাঁস দুইটা মাদি কিনছিলাম 4000 টাকা। পরে একটা মাদি আমি বিক্রি করছিলাম 4000। পরে এই মাদিটা রাইখা দিছি। আরো কিছু রামপুরি আছে আমার কাছে। এটার মনের বাচ্চা। এটা কত বিক্রি করবেন? এটা মামা 1500 টাকা হইলে সেল হবে। আচ্ছা, আপনি যে ভিতরে এইভাবে করতে পারেন, কোনো সমস্যা না? না মামা, আল্লাহর রহমতে কোনো অসুবিধা না। কম বেশি এখানে বেচা কিনা করি এবং দোকানও আছে, দোকানে নেওয়া আসা করি। অনেক সময় কাস্টমার আসে দেখে। হাইয়েস্ট কোনটার দাম বেশি? সবচেয়ে তো মামা গ্রিজেল আছে আমার কাছে। আজ থেকে মনে হয় আরো 6-7 বছর আগে। এটা এখনো আমার কাছে গ্রিজেলটা এখনো আরো আমার কাছে 7 বছর। আপনার কাছে 7 বছর? আমার কাছে 7 বছর। কিন্তু এখন আল্লাহর রহমতে এটা 5000 টাকার দাম যে আগেও কইছে, এটা এখনো আছে বর্তমানে। আমি দেখাই গ্রিজেলটা। এই যে দেন দেখি মামা, ছোটটা দেখি। আর একটু ভিডিও করে দেয়। এটার কি চোখ বলে? এটার মামা খয়রা চোখ বলে। পাখাটা? পাখাটা দেখি। দমটা দেখি, দমটা দেখি। এটা মামা অরিজিনাল বাগা গ্রিজেল। আর অরিজিনাল রেসারের লেঞ্জাটা থাকবে ছোট আর অনেক বড় বড় লেঞ্জা, যেটা বেশিরভাগই করজের মাল। এটা অরিজিনাল বাগা? এটা অরিজিনাল। এটা বয়স কত? এটার বয়স আমার কাছে 7 বছর। আচ্ছা মামা, কবুতর আপনার ব্যবসা কিরকম? মোটামুটি আল্লাহর রহমতে খারাপ না, ভালো। এটা আমার কাছে 15 সালের কবুতরটা মামা। 15 না 15। আচ্ছা, যদি কেউ নেয় তাহলে আপনার সাথে যোগাযোগ করতে আপনি বিক্রি করতে পারবেন নাকি? হ্যাঁ মামা, দেখেন কবুতরটা মাশাআল্লাহ দিলে। মাশাআল্লাহ, অনেক বড় কবুতর। এটা আমার আগেও 5000 কইছে, এখনো বর্তমান যুগে 5000 আছে। তবে ট্যাগটা অরিজিনালি মিরপুর ক্লাবের ট্যাগ। মিরপুর ক্লাব? হ্যাঁ, মিরপুর ক্লাব। দর্শক যদি আপনারা এটা নিতে চান সেটা মামার সাথে যোগাযোগ করেন, এটা মিট ক্লাবের কবুতর। হ্যাঁ কত করে বিক্রি করবেন? 3000 হলে সেল হবে। ওটা মাদিটা না, মাদিটার বয়স কম কিন্তু নটটার বয়স একটু 2-3 মাসের একটু বড় ছোট আছে। এগুলো সবই লক্ষা না? হ্যাঁ এই সবই লক্ষা। ওটা গিরিবাস আর ওটা হচ্ছে রেসারের জাতি, কিন্তু এটা মাইডম রেসার। মামা কবুতরটা হাত দিয়ে দেখান। কবুতরের নাম কি এটা? এটার নাম রেসা। রেসা কি সবজি? এটা একটা মাছি, একটা সবজি। এটা জোড়া কত করে? এটা 2000 টাকা হইলে বিক্রি করা যাবে। এটা রাজিম ভাই টাকা নেই? এটা মামা নিউ অ্যাডাল কবুতর। নিউ অ্যাডাল? নিউ অ্যাডাল ফুল ফ্রেশ না? না, একটা মাছি আর একটা সবজি, দুটোটা। এর এই কবুতরের নাম কি? এটা হচ্ছে একটা মাছি, একটা গ্যাসিল, দুটোটাই মাদি কবুতর। মাদি? দুটোটাই মাদি। ও যেটা আলাদা না তাহলে ওটা আলাদা। আর ওইটা একটা হইছে আমাদের, এটা হইছে ইন্ডিয়ান জাতের কবুতর গোল্লা, আর একটা রামপুরি কালা গোলা। এগুলো কি ওই যে মাদি আর নর? হ্যাঁ এটা হইছে নর মাদি। আমি এটারে আপাতত দিয়ে রাখছি আর কি, মাদি জোড়া দেওয়ার জন্য রাখছি আলাদা আলাদা। এটা জোড়া কত? এটা মামা ওই রামপুরি নরটা পড়বে 1500 টাকা আর মাদিটা পড়বে 1000 টাকা। লাস্ট কত হলে বিক্রি করবে? লাস্ট হচ্ছে নটটা 1200 টাকা আর মামা 1000 টাকা হলে মাদিটা দেওয়া যাবে। আর এই জোড়া? এটা মামা একটা মাক্সি আর একটা মিলি। এই যে ডিম পাচ্ছে এটা? হ্যাঁ এটা রানিং কবুতর। এটা বিক্রি 3500 টাকা ফিক্সড। এটা ফিক্সড দাম। এটা এটা হইছে মাক্সি আর এই মিলি, আর এটা হইছে একটা কাকি, একটা বোম্বাই। এটা ডিম বাচ্চা? এটা ডিম বাচ্চা রান। ঠিক আছে বাচ্চা বলবো না? এটা ডিম বাচ্চা রান। এটা কত হলে বিক্রি করবে? এটা 3500 টাকা। 3500 ফিক্সড? ফিক্সড। নিচে তো বাচ্চা দিছে এটা? হ্যাঁ। এটা কি কবুতর? এটা রেসার মামা। এটা মাছি? দুটোটাই মাছি কবুতর। ও কিন্তু বাচ্চা কটা দিছে? বাচ্চা একটা ফুটছে, নতুন বাচ্চা, কিন্তু ডিম বাচ্চা রানিং আছে। এটা কত দিবেন? এটা মামা 3000 টাকা হইলে সেল হবে। এটা কি কবুতর? এটা বোম্বাই। বোম্বাই এটা দেখান তো। আমার কাছে দুই কোয়ালিটি বোম্বাই আছে, একটা ঝুটি বড়। ছোটটা দেখে দেখি, ঝুটিটা কি অনেক বড়? এটা ঝুটি অনেক বড়। এটা কি চোখ বলে? এটারে বলে হলুদ চোখ। আচ্ছা এটা কত বিক্রি করবেন জোড়া? এটা নটটার দাম আছে মামা 3000 টাকা। আর মাদিটা? মাদিটা হইছে আমাদের দেশেরই, এই সেটার মাদি, কিন্তু ঝুটিটা কম। ইন্ডিয়ান কবুতর, কিন্তু একটা ঝুটি বড়, একটা বাচ্চা। হ্যাঁ বাচ্চা ফুটছে, ডিম বাচ্চা রানিং কবুতর। হ্যাঁ মাশাআল্লাহ দিলে দুইটা বাচ্চা, একটা ঝুটি বড় আর একটা ঝুটি কম আছে। বাচ্চা কি আলাদা বিক্রি করেন? হ্যাঁ বাচ্চা আলাদা সেল করি মামা। বাচ্চা কত? বাচ্চা 1000 টাকা বিক্রি হয়। আর ওই আটা জোড়াটা 3000-2500 টাকা সেল হয়। আচ্ছা রাই করেন। রেজ দাও, রেজ দাও। আচ্ছা ঠিক আছে।